तो आज के 1,15,000 এই দুটা গরু নিলাম তো এগুলো আপডেট অবশ্যই জানবেন তো আমরা এখন টাকাটা একটু গুণে দেন না টাকাটা একটু গুণে দাও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা গত হাটে আসছিলাম নিজেরা হাটডিশার গরু কিনবো বলে কিন্তু আসলে আমরা গরুরা কিনতে পারিনি আপনারা সেই ভিডিওটা আপনারা দেখেছেন তবে আজকে আমরা অবশ্যই আমরা আরো তিন চারজন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে আমাদের ডাক্তার সাহেব পাশাপাশি আরও আমার দুইটা ভাই আসছে যাতে করে আজকে আমরা গরুটা কিনবো ইনশাল্লাহ হাটডিশার গরু কেনার উদ্দেশ্যে যেহেতু ডাক্তার আসছে দেখে শুনে দুইটা গরু নেওয়ার খুব ইচ্ছা আছে তো গত সপ্তাহে বলেছিলাম যে গরুর হাটের অবস্থাও তো জানতে পারবেন এবং আসলে যে গরু কেনার সময় কোন কোন জিনিসগুলো দেখে কিনতে হয় সেই বিষয়গুলো সরাসরি দেখানোর চেষ্টা করব আজকে ভিডিওটি অনেক ভালো হতে চলেছে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ অনেকটা ভালো লাগবে তো চলুন আর বেশি দেরি করব না সরাসরি আমরা গরুর দাম দর কেমন এবং আমরা কত টাকা দামের গরুগুলো কিনছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আসুন আমাদের সঙ্গে আপনার হাটডিশার গরু আছে যেগুলো বিভিন্ন খামারের জন্য প্রয়োজন তো আমাদের এই ভাই যাকে দেখতে পাচ্ছেন এর আগেও একটা ভিডিওতে আপনারা দেখেছেন যিনি আসলে মূলত 15-20টা মতো হাটডিশার গরু কেনা আপনারা লাইনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি এই গরুগুলো তার ভাই তো চলুন ভাই সাথে কথা বলি এবং আজকের বাজারটা কেমন যাচ্ছে দাম দর কেমন যাচ্ছে সেটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা দেখতে পাচ্ছি হয়তো একজন আসলে গরু দেখছে তো যাক দেখুক আমরা দেখি দাম দরটা কেমন বলে একটু দেখাই আপনাদের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে কয়টা নিয়ে আসছেন গরু আজকে ভাই নেছি ভাই 16টা গরু আছে আর 7টা আচ্ছা বাজার অবস্থা কেমন আজকে বাজার অবস্থা খারাপ না ভাই ভালো বেচাকেনা চলছে ভাই কি গরু দেখছিলেন কত বলেন দাম হইছে না না এখনো পছন্দ হয়নি তো আপনি কি হাটডিশার গরু কেনেন এটা কি খামারের জন্য হাটডিশার গরু কেনেন নাকি না বাড়ি এক পিস পোষপতাই বাড়ির জন্য আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই একটু আমাদের একটু দামটা তো জানাবেন যদি আমরা এটা একটু শুরু করি প্রথমে এটা দাম চাচ্ছি ভাই 43 একটু অ্যাকুরেট বলবেন যাতে করে আমাদের অ্যাকুরেট এটা বিক্রি করবেন এটা অ্যাকুরেট 39 হলে বিক্রি হবে 39 আর পাশেরটা দাম চাচ্ছে 48 45 হলে বিক্রি হবে 45 এটা অ্যাকুরেট দাম হবে না আচ্ছা তার পাশে 10 টাকা কম দিতে পারে মানুষ তার পাশেরটা দাম চাচ্ছে 42 এটা কি অ্যাকুরেট জি জি আর এই সাইডে এইগুলোগুলো আছে নাকি আপনার দাম চাচ্ছে এটা হলো 43 এটা আপনার 40 হলে বিক্রি হবে পাশেরটা কালো গরু আছে ভালো গরু এই গরুটার দাম চাচ্ছে আপনার 38.5 35 হলে বিক্রি হবে আর একটা লাল গরু আছে ও গরুটার দাম চাচ্ছে আপনার 44 ও গরুটা 38 হলে বিক্রি হবে ভাই যদি আমরা ওই লালটা যদি আমরা নেই আমাদের জন্য কোনো ছাড় চলে আছে নাকি দেওয়া যাবে আপনার কাছে যদি 500 টাকা ছাড় হতে পারে 500 টাকা এটা সবার জন্য 500 টাকা ওই আপনাদের জন্য আপনি ব্যাসপো 38 500টা হলো আর সাদা গরু আছে এই গরুটা আপনার দাম চাচ্ছে হলো আপনার 33 ওটা 29 হলে বিক্রি হবে দর্শক একটু প্রথমে একটু আপনাদের দাম জানার চেষ্টা করলাম আসলে আমরা একটু যেহেতু বড় সড়ো গরু কিনবো সে আমরা একটা দেখতে পাচ্ছি গরু খুব সুন্দর আপনারা দেখুন খুবই চমৎকার একটা গরু এটার একটু আমরা একটু দেখি কাকা কেমন আছেন ভালো ভালো আছেন ভালো আছেন এটা কত দাম বলছেন আপনি এ 65 একটু বেচে কিনাটা বলবেন কত লি ছেড়ে দেন মানে একটা টার্গেট তো থাকে 60 হলে বিক্রি কর 60 বিক্রি কর 60 হলে 60 কি হবে না একটু কম বেশ হবে এ কম বেশ হবে কত সে কম বেশটা একটু আমাদের একটু বলবেন কম বেশটা একটু বলেন ও দা আছে তোমার 60টাতে 1-2000 কম হলে বিক্রি হবে আচ্ছা দাঁতে কয়টা এটা এই দাঁতে আছে মানে সমান ভাই দর্শক গরুটা মোটামুটি আমাদের পছন্দ হচ্ছে ভাই যদি আমরা গরুটা নিই আমাদের জন্য কত রাখা যাবে হ্যাঁ যদি আমরা নিই গরুটা কত রাখা যাবে আপনারা নিলে ওই দামে দর্শক দেখছে আর কি তো সরাসরি একটু বলেন মনটা নরম করে সব গরু তো লস লাভ করা যায় না যদি আপনি অ্যাকুরেটের দাম বলেন হলে আমরা গরুটার কোনো প্রবলেম তো নেই কোনো সমস্যা তো নেই 57,000 হলে 58,000 হলে বিক্রি হয় 57 দর্শক এটা হচ্ছে 57 বলছে কিন্তু আসলে মাংস কতটুকু হতে পারে আনুমানিক টার্গেট আমাদের অত টার্গেট নেই আমরা তো খেতোয়াল মানুষ আমাদের অত টার্গেট বাসার হ্যাঁ আমাদের বাসার গরু হ্যাঁ গোশটা কি বলতে পারবেন আনুমানিক কত হতে পারে ভাই গোশ হবে কতটা 2 মণ 10 কেজি কতটা হ্যাঁ এবা 90 কেজির ওজন হবে হ্যাঁ এরকম পালা গরু তো সব গোশে টার্গেটে সব গরু বিক্রি হয় না। আচ্ছা ঠিক আছে দর্শক, আমি কোনটা এটা সুমন দাঁত বললো তো, হ্যাঁ তো সুমন দাঁত তাই কি বাচ্চা এখনো দেবে, এখনো 3-4 বাচ্চা থেকে 3-4 ডিভাইস আছে, আদাতে বাছুর হয়নি, বাদ দাইতে গেলি বাছুর হইছে। আচ্ছা দর্শক আমরা দেখি গোটা একটু তালি দেখাই, তারপরে আপনাদের একটা শট আমি দেখাবো। আসলে গোটা আমাদের যেহেতু আমাদের আরো কয়েকজন লোক আছে তাদেরকে একটু দেখাই, দেখানোর পরে যদি পছন্দ হয় ইনশাআল্লাহ আমরা এই গোটা মোটামুটি ভালো লেগেছে, মাথা টাথা সব দিক থেকে ইনশাআল্লাহ জঙ্গু ভাই বলতে খ্যাতওয়াল যদি ব্যবসাদার না তো দেখে আসছিল। প্রিয় দর্শক আসলে আমাদের যে ডাক্তার আসছিল এবং যারা গরু সম্পর্কে মোটামুটি বোঝে তারা গোটা দেখছে, আপনারা দেখুন দেখাবো এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি এখন যদি ভাই যদি আমাদের দেয় মন নরম করে তাহলে হয়তো গোটা নিতে পারবো। ডাক্তার সাহেব গরু কি আসলে মোটামুটি ভালো আছে নাকি? আছে মোটামুটি ভালো আছে, একটু মাথাটা একটু সমস্যা আছে, একটু প্রবলেম, তাই একটু সমস্যা থাকবে নাকি? হ্যাঁ ভাই এবার অ্যাকুরেট এটা যেটা আমাদের একটা সিদ্ধান্ত পাইছি, আপনি অ্যাকুরেট এটা অ্যাকুরেট মানে একদম বলবেন ৫৭,০০০ টাকা দেন বেশি হয়ে যাচ্ছে ভাই। না আমি খেতোয়াল মানুষ বুঝছেন, আমি যদি ব্যাপারী হতাম দেখা যেত আমি উল্টো পাল্টা চাতি পেতাম, কিন্তু আমাদের খেতোয়াল মানুষ ৫৭,০০০ টাকা হলেই আপনাদের মাংস কিন্তু নেই, কিন্তু ওই দামে বিক্রি করতে পারতে গরু বিক্রি হবে না, এ গরু তো বিক্রি হবে পোষার খাবে, এ যে গরু এ গাই যখন মাংস লাগবে সেখানে দাম এক একজন একটু বাড়ি মেরে যাবে যে এত বিক্রি হবে, ওরা কিন্তু নেবে না, কিন্তু যেটা বাড়ি মারা তো আমরা তো খেতাল মানুষ, আমাদের সাথে বাড়ি মারবে কিনা, আমরা তো দালাল না বা আমরা ব্যবসা করিনি, আমাদের কট্টা হলে আমরা বেচবো না হলে আবার ফ্রি পাইনি। খেতোয়ালদের বাড়ি গিয়ে বাড়ি মিশে চলে আসে ভাই এটা কত ৭০,০০০ আমি বললে তাদের চলে আসবে, আমরা বিক্রি করতে পারবো না। এই যে গরু না আমাদের বাড়ির কাছে হাঁটতো, আমরা গরু কারো আমি একটা দাম বলো ভাই রাগটা কেন করবে না, না রাগ আমি বলি শোনেন টলি নেবেন আর আমার পছন্দ হলে আমি আপনার দেবো, এটা হইলো বেচা। আচ্ছা এটা এটা আমি ৫০ দিতে যাচ্ছি, ৫০ না ওর দাম এখন বাজার খারাপ সেই হিসাবে ঠিক আছে ভাই, পাশে বলার দরকার নেই কারণ ওরা এসে আরো বাদ বেশি দেয়, কি করবেন না ভাই ওর দামে বিক্রি করবেন না, আমি দাম ওই যেটা বলেছি ওইটাই হলে আপনাদের পটটা হলে আপনারা নিতে পারবেন। একটা খাওয়ালি মারেন না ৫১ দিয়ে ওরা ৪০ দাও ভাই, আর আর না আসলে ভাই হবে না, ওরা মানে মন নরম করে ওহ ভাই হবে না। আচ্ছা ঠিক আছে তাহলে থাকেন দর্শক, আসলে আমরা পারলাম না, আমরা ৫১ পর্যন্ত দাম বলেছি, আসলে শেষ ৫৬,৫০০ টাকা, ৫৬,৫০০ না সরি হবে না দর্শক, চলুন আসলে হইলো না হবে না। প্রিয় দর্শক আসলে আমরা গরু কিন্তু আসছে, আপনারা গরুগুলো দেখতে পাচ্ছেন, অনেক গরু আসলে প্রচুর পরিমাণে দাম চড়া, আসলে মাংস হিসেবেও দাম অনেক বেশি, তারপরও আমাদের 2টা গরু পছন্দ হয়েছে, আপনারা দেখছিলেন বেশ কিছু গরুর দাম আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। তো আমাদের যারা ভাই এবং যে ডাক্তারগুলো ছিল তাদেরকে আসলে পাঠাইছি, আমরা প্রথম যে গরুটা লাল গরু দেখছিলেন আমরা ওই গরুটা একটু দেখানোর জন্য, আমরা হাইস্ট ৫৫ পর্যন্ত দাম বলতে বলেছিলাম, ৫৬ ছাড়া ছাড়বে না, যদি ৫৫ই আপনারা দেয় তাহলে দেখতে পারবেন ইনশাল্লাহ ওই গোটা আমরা নেব, ৫৫ই গোটা নেব। তো ওরা আসুক, আসার পরে নিউজটা পেলেই ইনশাল্লাহ আমরা সেখানে যাবো, গিয়ে গরুটা নেওয়ার চিন্তা ভাবনা আছে আমাদের। আজকে 2টা গরু কেনার উদ্দেশ্যে আসলে আমরা এখানে আসছি, যদি ভালো মতো পছন্দ হয় আমরা 2টা গরু কিন্তু আসলে সাথে করে নিয়ে যাবো, সেটি আপনারা সরাসরি দেখবেন এবং কীভাবে আমরা পালন করছি, 3 মাস পর কত টাকা বিক্রি করছি, কত টাকা খরচ করছি, A to Z আপনারা তথ্যগুলো এই ভিডিওর মধ্যে পাবেন। তো দেখি তারা আসলে দামটা বলতে গেছে ৫৫ মতো কি হয়, তারপর আপডেটটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কথা শুনে আবার বাউনার করে কাইতে মাঝে দাও গরু দেখছেন একই রকম প্রায় সাইজ, এই 2টা গরুর দাম একটু জিজ্ঞাসা করবো এবং সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করবো। কাকা একটু একদম বলবেন কত যাচ্ছেন আপনি? একদম ১২৫। ১২৫ একটু কম হবে না? না কম হবে না। কম হবে না মোটে। আচ্ছা দাঁত কয়টা, এটা দাঁত কয়টা? সকান করি সব সকান করি কয়টা সকাল বেলা। দর্শক এক বলছে 1.25 চাচ্ছে দুইটা, তো দেখা যাচ্ছে আমরা একটু কাকা যদি আমরা যদি নিই সেক্ষেত্রে কি করা যাবে নাকি? অবশ্যই যাবে, একটু মন খুলে একবার একটু গরুর দুইটা নিয়ে যাই, অনেক কষ্ট করে দিচ্ছি পিছে 20 হলে হবে। আচ্ছা লাস্ট 1.20 আমাদের নানা আছে দাম দর করছে, দেখা যাক ভাই। আমরা খেতোয়াল ভাই, আমরা কোনো দাম বলতে তাও দিচ্ছি ভাই 7,000 কি ভাই নাকি ভাই ভাই দাম করবে ভাই। আমরা কত একটু মন নরম করে আমাদের একটু মন নরম করে বলেন দাও। হ্যাঁ দাও হয়ে গেছে, এখানে ঝামেলা পাকিয়ে গেছে। কেন ঝামেলা পাকাবে না, 3-4 জন লেগে গেলে ঝামেলা পেকে যায় ভাই। না না বলে তো হবে না, দাম ভাই কাছে নেবো আর আমার কাছে দেবো 100 টাকা কম বেশি। ভাই চাচ্ছে কম আর ভাই চাচ্ছে কম আর আপনি চাচ্ছেন বেশি, এটা হলো আমি আপনাকে কি বলছি 20,000 ভাইয়ের সাথে আমি আগে বলি কত উনি আর রেফারেন্স কত 7,000। আচ্ছা যে 10,000 দিবি খালি থাক, 15,000 দাম হচ্ছে। আরে দিয়ে দাও ভাই দিয়ে দাও, 15,000 বলছে ভাই। আমি মানবো না ভাই, দিয়ে দাও ভাই। হবে না ভাই 15,000 দাম হচ্ছে। আরে বন্ডা নরম করে না দেব, লস খালি কি হয় যাবে না, অত লসে 10,000 দেখুক যে ভাই একটা দুটো গরু আমাদের উপহার দিলে উৎসর্গ করলে ভালো লাগে, এত লসে 10,000 না ভাই হবে না কি আশ্চর্য। যদি এই গরু যদি নাই 1.10 পর্যন্ত উঠেছি, আর কত উঠা যায় না উঠা যায়। আসলে গরু কিনা যে কি টাফ ব্যাপার কি বলবো। দর্শক এখনো কথাবার্তা চলছে, আমাদের নানা আসছেন ডাক্তার আসছেন তাম বলছে আমার নানা এটা আমাদের বাড়ি কলেজ পড়ায় ওনার বাড়ি কলেজ পড়ায়। 1.10 পর্যন্ত আমরা দাম বলেছি, দেখা যাক। কথা বলুন না কত 15 15। আচ্ছা প্রিয় দর্শক আমরা লাস্ট 115 নিতে পারলাম, আমরা গত 88 আসলে নিতে পারিনি, তো আজকে 1,15,000 এই দুটা গরু নিলাম। তো এগুলো আপডেট অবশ্যই জানবেন। তো আমরা এখন টাকাটা একটু গুনে দিন, না টাকাটা একটু গুনে দাও। দেখা যাক আসলে প্রিয় দর্শক, তাহলে গত হাটে এসে আমরা যে গরুটা কিনতে পারিনি, তো 1.15 গরুটা আজকে নিয়ে নিলাম। তো আপনারা তো দেখছেন আমরা টাকা গুনছি, এরপর আসলে আর বেশি কিছু কথা বলার নেই। আসলে বিস্তারিত আপনারা পরে জানতে পারবেন, এবং গরুগুলো আমরা বাসায় নিয়ে কীভাবে যত্ন করবো, কীভাবে মোটা দাদা করবো, সব কিছু মোটামুটি আপনারা পাবেন। ভাই একটু গরু ভাই মোটামুটি তো দিয়ে দিলেন, একটু দোয়া করে দিয়ে দোয়া করে দিই লাভ হবে ইনশাআল্লাহ, লাভ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।